আবার স্বপ্নের ফিরিস্তা আজকে কিনতে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা খুশির বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার অনেক শখ ছিল যে নন ফ্রস্ট একটা ফ্রিজ ইউজ করব। আমার বাসায় যেটা আছে, যেটা আমি ইউজ করি, সেটা ফ্রস্ট। তো যাই হোক, আমি সুমনকে বললাম যে আমি কিন্তু এবার ফ্রিজ কিনবো ঈদের আগেই। তো সুমন বলতেছে তোমার ঘরের ফ্রিজটা কি করবে, আমি বলতেছে ওটাকে বিক্রি করে দিব। ও বলতেছে না, তুমি বিক্রি করবে না, এই ফ্রিজটা আমি তোমার কাছ থেকে কিনে নিব, তুমি আমার ফ্রিজ এক সাইডে রেখে দিবে আর তুমি একটা নতুন কিনে নিয়ে আসবা, ওটা তুমি ইউজ করবা। তা আমি বললাম যে দেখো এক ঘরে দুইটা ফ্রিজ কেমন দেখা যায়। আর সুমন বলতেছে না, আমিও ওই ফ্রিজটা অনেক পছন্দ করে কিনেছি, তুমি আমার ফ্রিজ আমার ইয়াতে রাখো, এক ঘরের এক কোনায় রাখবা। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এক ঘরে দুইটা ফ্রিজ কেমন দেখা যায়। তো এই ফ্রিজটা আমি কিনে নিলাম, এটা এখন ওনারা ট্রাই করে দেখছে। তো চালু লাইনটা দেখাচ্ছে যে দেখেন হিট কেমন হয়। তো যাই হোক, তো সুমন আমাকে বলছে তো ফ্রিজ তুমি কত টাকা বিক্রি করছো। তো আমি বলছি এত টাকা বিক্রি করছি। তো আমাকে বলছে যে আমি তোমাকে বিকাশে 5000 টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম, তুমি আমার ফ্রিজটা বিক্রি করবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি পাঠাও। তো আমি টাকাটা বিকাশে আমার দিয়ে দিল। তারপর আর কি, সুমনকে আবার আমি বুঝালাম যে দেখো এক ঘরের ভিতরে দুইটা ফ্রিজ, লম্বা ফ্রিজ কেমন দেখা যায়, যদি পরবর্তীতে লাগে আরেকটা ডিপ ফ্রিজ কিনে নিব, কিন্তু আমার এই শখের ফ্রিজটা আমাকে ইউজ করতে দাও। তো সুমনকে আমি অনেক বুঝিয়ে আমি রাজি করালাম। আর আমার সাথে আবার রিমা একটা ওভেনও কিনে নিচ্ছে, ও আবার এটা দেখে নিচ্ছে যে সব কিছু ঠিক আছে কি না। তো সুমনকে আমি বোংবাং 420 বুঝালাম, তো 5000 টাকাও পাইলাম। আর যেটা ঘরে ছিল সেই ফ্রিজটাও বিক্রি করলাম। তো দুটা অ্যাভারেজের টাকা আমার হাতে এসে পড়ল। তো এখন আমি নতুন ফ্রিজ কিনে আমি বাসায় চলে যাচ্ছি। আসলে এটা কি বলা চলে যে চিটারের উপরে বাটপারি? আসলে আমি চিটারের উপরে বাটপারি করে ফেললাম আমি সুমনের সাথে। তো মাশাল্লাহ আমার ঘরের সেটিং করে দিয়ে গেল। তো অনেক সুন্দর লাগছে ফ্রিজটা দেখে। তো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে সাইডে এর যে সুমনের অ্যাডভান্স দেওয়ার ফ্রিজটা এক কোনায় রেখে দিয়েছি, এটা কালকে সকালবেলায় নিয়ে যাবে, যাদের কাছে বিক্রি করছি তারা সকালবেলা নিয়ে যাবে। আমি কিন্তু দুজনের কাছেই পাইছি যে আমার আগের ফ্রিজটা। তো সুমন কিন্তু প্রথম আফসোস করছে যে তুমি আমার ফ্রিজটা বিক্রি করে দিলা। আসলে তোমরা বউ, তোমাদের সাথে কখনোই পারবো না। আসলে মানে স্বামীরা কখনোই বউদের সাথে পারে না, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু রাখতাম, যদি ফ্রিজ ডিপ ফ্রিজ কোয়ালিটি হতো তাহলে দেখতে একটু সুন্দর লাগতো, ঘরের ভিতরে একটা সুন্দরের একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু একই ঘরে যদি দুইটা লম্বা ফ্রিজ হয় দেখতে কেমন লাগে বলেন তো? এই তো ভিতরের ইটা ফ্রিজের, আমার অনেক পছন্দ হয়েছে। আর ফ্রিজটা এত বড় হয়েছে যে আমি নিজেই ডিপ লাগুর পাই না। আগেটা ছিল গরু আর এখন আছি আমি হাতি। তো এটা তো লাগুর পাওয়াটাও সম্ভব। হাতির মতো এই ডিপটা আমার ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে টুল কিনে নিতে হবে। আজকে এটা আমি রাখলাম, কালকে সকালবেলা আবার কারেন্টের লাইন নতুন করে আবার টানতে হবে, ওটা দিয়ে তারপর আবার ফ্রিজ চালু করতে হবে। আর আফসোস করতেছি যে সুমনের ফ্রিজটা এক কোনায় আজকে রাত পর্যন্ত থাকবে, তারপর কালকে সে বিদায় হবে।